হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে হন্টিং ইন ভেনিস বলে ছবিটাকে নিয়ে। এটা হচ্ছে হারকুল পোয়ারোর যে সিনেমাগুলো আসছে, যেটার মধ্যে প্রথম হচ্ছে মার্ডার ইন ওরিয়েন্ট এক্সপ্রেস, তারপরে ডেথ অন নাইল, এবং এটা হচ্ছে তারই থার্ড পার্ট। এবারে তারা না বেশ একটা ইন্টারেস্টিং জিনিস করেছে। প্রথম তো এমন একটা গল্পকে অ্যাডাপ্ট করেছে যেটা বেশি খুব একটা অ্যাডাপ্ট হয়নি। মাউস ট্র্যাপ ইত্যাদি, দেন দের ওয়ার নান, এগুলো যেরকম প্রচুরবার অ্যাডাপ্ট হয়েছে, বা মার্ডার ইন ওরিয়েন্ট এক্সপ্রেসও অনেকবার অ্যাডাপ্ট হয়েছে, কিন্তু এই যে গল্পটা হ্যালোউইন পার্টি যেটা থেকে এটা অ্যাডাপ্ট হয়েছে, সেটা মানে আগাথা ক্রিস্টি মানে অনেক পরের দিকে লিখেছিল। তাই জন্য গল্পটা যখন শুরু হচ্ছে আমরা দেখছি পোয়ারো রিটায়ার করে গেছে, ঠিক আছে, এখন কোনো কেস নিতে চায় না, সে জাস্ট রেস্ট করছে, তাকে বহু লোক কেস নিয়ে আসছে, কিন্তু সে কেস নিতে চায় না। এই হ্যালোউইন পার্টি গল্পটার ব্যাপারে আমি এক জানতাম না, পড়িনি ওই গল্পটা, তাই জন্য একটা এক্সট্রা মজা ছিল যে কি এক্স্যাক্টলি করতে চলেছে। আর ট্রেলারটা আমাকে খুব ইন্ট্রিগ করেছিল। এটা অ্যাকচুয়ালি একটা হুডানিটের সাথে সাথে তার সাথে একটা হরর এলিমেন্টও রয়েছে। ট্রিটমেন্টটা স্পুকি একটা ট্রিটমেন্ট। এবং দেখুন, হলিউডের মেকারদের কাছে কি বাজেট অফুরন্ত, তারা কি করে এই ধরনের হুডানিটের সাথে একটা স্কেল অ্যাড করে দেয়। মার্ডার অন ওরিয়েন্ট এক্সপ্রেসে দেখবেন একটা ট্রেন দাঁড়িয়ে গেছে, চারিদিকে বরফের ঝড়, অ্যাকশন ট্যাকশন অনেক কিছু হচ্ছিল, যারা দেখেছেন তারা জানবেন, খুবই ভালো ছবি, একটা স্কেল আছে। ডেথ অন নাইলে ইজিপ্টে ঘুরছে টুরছে, বড় একটা ক্রুজ, প্রচুর স্কেল আছে গল্পটার মধ্যে। তারা কিন্তু স্কেল আরামসে দিতেই পারে, তাদের কাছে সিজি সাপোর্টও আছে, তার সাথে তারা যে কোনো পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে শ্যুট করতে পারে, হলিউডের ডিরেক্টরদের কাছে সেই বাজেটটা অ্যাভেলেবেল আছে। কিন্তু তার সাথে মানে থাকা সত্ত্বেও ডিসাইড করেছে যে না, আমি এটা একটা ভিলার মধ্যে, একটা ম্যানশনের মধ্যেই করবো, এবং সেটাকে একটা ক্লস্ট্রোফোবিক এফেক্ট দেবো, স্পেশালি যেহেতু আমি হররের মধ্যে নিয়ে যাচ্ছি ব্যাপারটাকে। সেই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। তো আমার এটা বেশ ভালো লেগেছে যে একটা লোকেশন কনফাইন করে দিয়েছে, মানে যেটা একদম ক্লাসিক্যাল হুডানিট ফরম্যাটের গল্পতে হয়ে থাকে। এবার তার মধ্যে এই যে স্পুকি এটাকে নিয়ে এসছে, যে হরর ট্রিটমেন্টটাকে নিয়ে এসছে, সেটা যে আমি একদম সেই হরর সিনেমার মতো সেই কনজুরিং টনজুরিং লেভেলে আপনাকে ভয় পাওয়াবে সেরকম নয়, সেরকম ডিরেক্টর চায়ও নি, বাট ট্রিটমেন্টটা কিন্তু হররের ভালো, ঠিক আছে, বেশ ভালো, কিন্তু লাইটিং ইত্যাদি, প্লাস তার সাথে ক্যামেরা অ্যাঙ্গেলসগুলোকে যেভাবে রেখেছে, টাচ অ্যাঙ্গেলস ইউজ করেছে, টিল্টেড স্ক্রুড ফ্রেম ইউজ করেছে, প্লাস হুডানিটের মধ্যে যা যা ঘটনা ঘটছে, প্রতিটা ক্যারেক্টারের যেরকম মোটিভেশন আছে, এবং লাস্টে যে টুইস্টগুলো কন্টিনিউসলি আসতে থাকে, আমি পার্সোনালি দারুণ এনজয় করেছি ক্লাসিক্যাল হুডানিট ফরম্যাটের মধ্যে। এবং স্পেশালি হতে পারে যেহেতু আমি গল্পটা জানতাম না, খুব লেসার নোন গল্প, বেশি এটা জাস্ট একবারই টেলিভিশনে অ্যাডাপ্ট হয়েছে, তো টুইস্টগুলো যেগুলো আসছিল সেগুলো বেশ মজার লাগছিল। এবং কোথাও কি গল্পটা যখন তারা ক্লোজারও দিয়েছে, তারপরেও তারা এমন একটা লুজ এন্ড ছেড়ে দিয়েছে যেটা এক্সপ্লেনেশন দেয়নি, সেটাও একটা মজা দেয়। তো সেই যে স্টেজিংটা পরপর টুইস্টগুলো আসছে বাড়ির মধ্যে হচ্ছে, সেগুলো খুব ডিরেক্টর ভালোভাবে করছে, প্লটটাকে এগিয়ে নিয়ে গেছে খুব ভালোভাবে, এবং প্রতিটা সিনকে যেভাবে স্টেজ করেছে, যেখানে হরর দরকার ছিল, যেখানে সাসপেন্স দরকার ছিল, সেটা দিয়েছে ভালো বেশ। আর তার সাথে ডেফিনেটলি এই ধরনের ছবিতে একটা বিশাল বড় অনসম্বল লাগে, প্রতিটা অ্যাক্টারকে ভালো প্লে করতে হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স খুবই ভালো ছিল, প্রতিটা অ্যাক্টারের পারফরমেন্স, মিশেলিও ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এখানে যে সিনটা আছে না, যে একজন মহিলা পোজেস হচ্ছে, ওই তার মধ্যে মানে সে একটা মিডিয়াম হিসাবে কাজ করছে, তার মধ্যে ভূত চলে আসছে, এই সিনটাকে যেভাবে স্টেজ করেছে না, দেখবার মতো। ওই জন্য আমি বলছি যে প্রতিটা সিনকে, যে হাইলাইট সিনসগুলো রয়েছে থ্রু আউট দ্য স্ক্রিন প্লে, সেগুলোকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে, টুইস্ট অ্যান্ড টার্নসগুলো ওয়ার্ক করে, পারফরমেন্সেস খুব ভালো, মিউজিক ইত্যাদি প্রোডাকশন ডিজাইনটা খুব ভালো। তো ডেফিনেটলি আপনি যখন দেখবেন হন্টিং ইন ভেনিস, আপনার কিন্তু বেশ ভালো লাগবে, মানে এই কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, হুড অ্যান্ড ইটওয়ার্স প্লাস হরর, তাই আই রিয়েলি এনজয়েড ইট। তো আমি তো প্রত্যেককে বলবো যে দেখুন ছবিটা, আমি জানি না এখনো আর হলে আছে কিনা, আমি তো কালকে দেখলাম, তবে যখনই মানে পরে যখন ওটিটি ইত্যাদিতে চলে আসবে তখন দেখুন, আপনাদের ভালো লাগবে। এটা নতুন একটা জিনিস যে ডিটেকটিভের সাথেও একটা হরর এলিমেন্টকে ম্যাচ করে মানে করিয়ে করা যেতে পারে, সেটা বেশ ভালো লেগেছে হারকুল পোয়ারোর মধ্যে। তো দেখা যাক এর পরেও, যখন আমি তো চাই যে মানে আরও এরকম হারকুল পোয়ারো সিরিজে আসুক, এবং লেসার নোন যে গল্পগুলো আছে আগাথা ক্রিস্টির সেগুলোর উপর আরও মানে অ্যাডাপ্টেশন হোক আর কি। আই রিয়েলি এনজয়েড দিস ফিল্ম। তবে আমি জানি না মানে এই ছবিটার মানে আমি না প্রথমে বুঝতেই পারিনি এই ছবিটা রিলিজ করেছে, আমি বুকমাই শোতে দেখছিলাম, এটা মানে বুকমাই শোতে পোস্টার নেই, মানে এছাড়া দেখবেন আগাথা ক্রিস্টির যে পোস্টারগুলো হয় না, হারকুল পোয়ারোর যে ছবিগুলো হচ্ছে সেগুলোতে পোস্টারগুলো থাকে, পুরো অনসমটা থাকে, ঠিক আছে, মানে ডেথ অর নাইলের পোস্টারটা দেখবেন পুরো অনসমটা রয়েছে পোস্টারের উপর, আপনি দেখেই বুঝে যাবেন যে হ্যাঁ মার্ডার মিস্ট্রি আসছে, নাইটস আউট যেরকম থাকে বা, কিন্তু এখানে একটা জাস্ট কালের ছবি দিয়ে দিয়েছে, এবার আমি বুঝতেই পারি না, আমি ভাবছি কোনো হরর ছবি হবে হয়তো, আমি স্কিপ করে গেছি, তাই জন্য আমার দেখতে দেরি হলো। ছবিটা রিলিজ করেছিল অ্যাকচুয়ালি লাস্ট সপ্তাহে, আমার বেশ ভালো লেগেছে। তো আপনারা যদি মানে দেখতে চান, এখনো যাই না অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে অবশ্যই দেখুন, যদি ভাবছেন একটা ভালো হুডানিট প্লাস হরর দেখবেন অবশ্যই চেক আউট করুন, আর যদি কেউ দেখেছেন তার কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। বাই বাই।